নমস্কার সেভেন এফেক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত আর আজকে আমি চন্দন এসে পড়েছি নিন্দুকের ডায়েরি আসলে আমাদের মনে হয় মনে হলো আবার যে নিন্দুকের ডায়েরি যে সেগমেন্টে এটাকে কিছুতেই বন্ধ করা দরকার মানে মানে যাচ্ছে না আমরা চাই না নিন্দে করতে আমরা নিন্দে করতে বসেও নি যাই হোক এই চাকরি বাকরির যে আকাল সেই আকালের বাজারে আমরা দেখতে পেলাম যে রকম দুর্নীতি ছাড়া পাঁচশো বিয়াল্লিশটি পদে চাকরি হয়ে গেল এবং যাকে বলা হয় দূর্ণলের বাজারে দারুণ চাকরি চাকরি শূন্য পদ ছিল পাঁচশো বেয়াল্লিশটি পাঁচশো বেয়াল্লিশটি পদই পূর্ণ হয়েছে পদ ছিল হচ্ছে লোকসভা সদস্য ভারতের যে আইনসভা লোকসভা তার সদস্য মূল কাজ জনসেবা করা শিক্ষাগত যোগ্যতা এর কোনো মানদণ্ড নেই অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটা কোনো বিষয় নয় অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই আর বয়সীমা তারও কোনো ঊর্ধ্বসীমা নিম্নসীমা কোনোটাই নেই তা আঠেরো বছরের উপরে হলেই হবে যে কোনো বয়সের মানুষ সত্তর আশি বিরাশি যে কোনো বয়সের মানুষ এবার ধরুন তাদের বেতন কীরকম বেতন হচ্ছে মাসে এক লক্ষ নব্বই হাজার টাকা করে এবার আরও সুযোগ সুবিধা আছে এই চাকরিটার অতিরিক্ত অফিস খরচ বাবদ দৈনিক প্রায় দু হাজার টাকা করে থাকার ব্যবস্থা বহুল এবং বিনামূল্যে ওনারা যখন যাবেন দিল্লিতে তখন তাদের থাকার যে ব্যবস্থা করা হবে সেটা অত্যন্ত বহুল এবং বিনামূল্যে খাওয়া দাওয়া উন্নত মানের মূল্য একেবারে ন্যূনতম এবং তার সঙ্গে কোনো রকম ট্যাক্স যোগ হয় না অর্থাৎ আমরা যেরকমভাবে ট্যাক্স দিতে হয় আমাদের আজকাল যে কোনো হোটেল রেস্তোরাঁয় গেলে সেরকম কোনো ট্যাক্সের ব্যবস্থা নেই টেলিফোন ব্যবহার করতে পারবেন বিল ছাড়া তিনটি বিদ্যুতের ব্যবহার বিনামূল্যে পঁচিশ হাজার ইউনিট যে কোনো রাজ্যে হতে পারে পানীয় জল বিনামূল্যে তো অনেক রাজ্যেই তো আছে আমাদের পশ্চিমবঙ্গের মতন তো সব রাজ্যে আর জল কর নেই এমন নয় অনেক রাজ্যেই আছে জল কর দিতে হয় সেই ক্ষেত্রে চার হাজার কিলোমিটার পর্যন্ত জল তারা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন যেখানে যেখানে জল কর আছে বিমানে ভ্রমণ সপরিবারে বার বিনামূল্যে পেট্রোল ব্যবহার অর্থাৎ তার নিজের যে গাড়ি সেই গাড়ি তিনি যেখানেই যান না কেন যত খুশি ভাবুন একবার রেল ভ্রমণ যদি মনে হয় রেলে ভ্রমণ করবেন তাহলে পরে বিনামূল্যে ফার্স্ট ক্লাসে যতবার খুশি অবশ্য মেয়াদ চাকরিটার খুব কম মাত্র পাঁচ বছর এবং ন্যূনতম পেনশন প্রায় দু লক্ষ টাকা সারা জীবন অর্থাৎ এই পাঁচ বছর যদি চাকরি করে নেন একজন সারা জীবন তার মোটামুটি একটা সিকিউর্ড লাইফ অন্ততপক্ষে আমাদের ভারতীয় অর্থনীতির মানদণ্ডে তিনি কাটিয়ে যেতে পারবেন তার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না কোনো অভিজ্ঞতার দরকার নেই এবং কোনো সীমা নেই আমরা অভিনন্দন জানাচ্ছি পাঁচশো বিয়াল্লিশ জনকে যারা এই শূন্য পদে ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন এবং যারা প্রায় নিয়ে ফেলেছেন বেতনটা হয়তো সামনের মাস থেকে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এখন মুশকিল হয়েছে যে এই যে পাঁচশো বিয়াল্লিশটি শূন্য আসনে নিয়োগ করতে গিয়ে দেশের মানুষ কিছু ভুল ত্রুটি করে ফেলেছে ভুল ত্রুটিটা কীরকম ভুল ত্রুটিটা হচ্ছে ধরুন আমাদের রাজ্যের কথা বলি আমাদের রাজ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী রাজ্যের মন্ত্রী বিধানসভার মন্ত্রী তারা কিন্তু এই লোকসভা ভোটের যে ফলাফল সেই নিরিখে তাদের আসনটি হারিয়ে ফেলেছেন অর্থাৎ হেরে গেছে তিনি হারেননি তার দল সেই আসনটাতে হেরে গেছে সেই কারণে নিন্দুকেরা বলছে আর কি আমি নই যে আস যে উনত্রিশটি আসন তৃণমূল কংগ্রেস পেলেও আখেরে যে ভোটের যে মানে ঝোঁকটা দেখা যাচ্ছে সেই ঝোঁকটা কিন্তু খুব একটা নিরাপদ নয় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যদিও আমি আপনাদের একটু পরেই একটা উদাহরণ দিয়ে দেখাবো যে দু হাজার উনিশে যে ফলাফল হয়েছিল লোকসভায় তার নিরিখে যতগুলো আসন তৃণমূল কংগ্রেসের পাওয়ার কথা ছিল দু হাজার একুশে যখন নির্বাচন হলো সেই নির্বাচনের সময় কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক বেশি আসন পেয়েছে আমি বলছি সেই কথা কিন্তু দেখুন মানে প্রায় রোজই যাকে আমরা টিভির পর্দায় দেখতে পাই তৃণমূল কংগ্রেসের হয়ে প্রেস মিট করতে সেই শশী শশীপাজা উত্তর মানে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের আসন শ্যামপুকুর সেই শ্যামপুকুর আসনে কিন্তু শশীপাজা দল তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে অর্থাৎ বিজেপির কাছে সেখানে তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছে উল্লেখযোগ্যভাবে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এখন মমতা ব্যানার্জির সঙ্গে যে মানুষটিকে সর্বক্ষণ দেখা যায় এবং এক সময় সুভাষ চক্রবর্তীর সঙ্গে যে মানুষটিকে সবসময় দেখা যেত অর্থাৎ বদল করে ফেলেছেন সেই রাজ্যের দমকল মন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ তিনি দলেও এ করেন তার দলেও রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা এবং শ্রীভূমির মতন একটা বড় পুজো যিনি সংগঠিত করেন সেই সুজিত বসু তিনিও কিন্তু বিধাননগর বিধানসভা তিনি তার যেটা বিধানসভা আসন সেখানে পিছিয়ে গেছেন অর্থাৎ তার যে বিধানসভা আসন তিনি যে বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত সেই বিধানসভায় কিন্তু বিজেপি এই লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে গেছে যেটি বারাসৎ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত যেখানে অবশ্যই তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষিদার বিস্তর ভোটের ব্যবধানে জিতেছেন কিন্তু বিধাননগর থেকে উল্লেখযোগ্যভাবে সুজিত বসু কিন্তু তাকে লিড দিতে পারেননি এবার দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের দিকে যদি তাকাই উত্তরবঙ্গে তো সাংঘাতিক রেজাল্ট হয়েছিল দু হাজার লোকসভা লোকসভা নির্বাচনে বিজেপির কিন্তু বিধানসভা নির্বাচনের আমরা দেখেছিলাম যে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন তিনি আট হাজার ভোটে পিছিয়ে গেছেন বিজেপির প্রার্থীর থেকে হেমতাবাদ পরে রায়গঞ্জ বিধান বিধানসভা এই লোকসভা কেন্দ্রে এবং উল্লেখযোগ্যভাবে রায়গঞ্জটা কিন্তু এবার তৃণমূল কংগ্রেস দখল করেছে এই মাফ করবেন রায়গঞ্জ কিন্তু এবারও বিজেপিই ধরে রেখেছে আমি একটু ভুল বলে ফেলেছিলাম উত্তরবঙ্গের মালদহের দুই মন্ত্রী এখানে কিন্তু সে বারবার করে বলছি যে বিধান লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী এই আসনগুলো সমস্তটাই বিজেপি তৃণমূল বিরোধী ছিল কিন্তু লোক বিধানসভা নির্বাচনে এসে কিন্তু এখানে একুশ সালে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন এবং জয়ী হওয়ার পরে তারা মন্ত্রীও হয়েছেন সেই রকম মালদহের দুই মন্ত্রী তাজমুল হোসেন এবং সাবিনা ইয়াসমিনের বিধানসভা কেন্দ্র কিন্তু পিছিয়ে তৃণমূল আপনার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের কেন্দ্র হচ্ছে মোথাবাড়ি সেখানে একটা বিরাট ব্যবধানে তিনি পিছিয়ে পড়েছেন তার কেন্দ্রটি পড়ে দক্ষিণ মালদহ বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যে প্রতিমন্ত্রী তাজমুল হরিশ্চন্দ্রপুর বিধানসভা পরে হচ্ছে উত্তর মালদা লোকসভার মধ্যে এখানেও এবার জিতেছেন বিজেপির খগেন মুর্মু কিন্তু বিধানসভায় জিতেছিলেন এই হরিশ্চন্দ্রপুর থেকে তাজমুল মন্ত্রী তাজমুলের কেন্দ্র হরিশ্চন্দ্রপুরে তৃণমূল পিছিয়ে পাঁচ হাজার ভোটে সাবিনার মাথাবাড়িতে কংগ্রেসের চেয়ে তৃণমূল পিছিয়ে চৌত্রিশ হাজার ভোটে এবং এই একটিমাত্র লোকসভা কেন্দ্র যেখানে কিন্তু কংগ্রেস এবার জিতেছে কৃষ্ণনগর লোকসভা এবারও জিতেছেন মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেস প্রার্থী বিতর্কিত বিতর্ক তার পিছন ছাড়েনি ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে রাজমাতাকে রাস্তায় নামিয়ে দিয়েছিলেন কিন্তু মহুয়া তার যে কারিশমা এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্ল্যানিং সেই প্ল্যানিংয়ে মহুমা কৃষ্ণনগর আসন থেকে এবারও জিতেছেন কিন্তু দেখা যাচ্ছে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধানসভায় মহুয়া পিছিয়ে গেছেন ন হাজার ভোটে কৃষ্ণনগর দক্ষিণের যিনি বিধায়ক উজ্জ্বল বিশ্বাস রাজ্যের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী অর্থাৎ রাজ্যের বিজ্ঞান এবং প্রযুক্তিমন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তার কেন্দ্রে মহুয়া মৈত্রকে কিন্তু লিড দিতে পারেননি বরং ন হাজার ভোটে মহুয়া মৈত্র ওই আসন ওই পার্টিকুলার বিধানসভা আসনে কিন্তু পিছিয়ে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা যদি ধরি তাহলে দেখব পূর্ব মেদিনীপুরের দুই মন্ত্রী অখিলগিরি এবং বিপ্লব রায়চৌধুরী এই দুটি বিধানসভা কেন্দ্রেও কিন্তু পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস দুই মন্ত্রী আসনে আমরা জানি যে পূর্ব মেদিনীপুরের একটা বিস্তীর্ণ অঞ্চল সেখানে শুভেন্দু অধিকারী বিশেষ করে সেটাকে শুভেন্দু অধিকারীদের গড় বলা হয় তিনি এখন বিজেপিতে রয়েছেন স্বাভাবিকভাবে ওরা বিজেপির গড় কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু এই দুটি আসন বিজেপির থেকে চিনিয়ে নিয়েছিলেন অখিলগিরি এবং বিপ্লব রায়চৌধুরী কাড়া প্রতিমন্ত্রী অখিলগিরির রামনগরে বিজেপি এগিয়ে রয়েছে ন হাজার ভোটে আর মৎস্য প্রতিমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর পাঁশকুড়া পূর্বে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে তিন হাজার ভোটে রামনগর বিধানসভাটি পরে হচ্ছে কাথি লোকসভার মধ্যে আর পাঁশকুড়া পরে পূর্ব পাঁশকুড়া পূর্ব পরে তমলুকের লোকসভা কেন্দ্রের মধ্যে এ দুটোতেই অবশ্য বিজেপি জিতেছে এখন এই রেজাল্ট কেন হলো এই মন্ত্রীরা কেন হেরে গেল সেটা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস ভেবে দেখবেন অবশ্যই তারা পর্যালোচনা করবেন কারণ মন্ত্রীরা হেরে যাবে এটা তো ভাববার বিষয় নয় এবার যেটা অষ্টাদশ লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যে কি ফলাফল হয়েছে আমাদের রাজ্যে ফলাফল হচ্ছে এরকম যে উনত্রিশটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস একটি মাত্র আসন পেয়েছে জাতীয় কংগ্রেস বা জোট আর বারোটি আসন পেয়েছে বিজেপি তার মানে আমরা ধরে নিতে পারি যে তৃণমূল কংগ্রেস এখানে প্রায় পশ্চিমবঙ্গ লোকসভায় বিয়াল্লিশটি আসন এক একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে কিন্তু নির্বাচন কমিশন থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্যটি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে দুশো সদস্যের যে রাজ্য বিধানসভা সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রধান বিরোধী দল বিজেপির ব্যবধান কিন্তু বেশখানিক কমেছে এমনকি রাজ্য বিধানসভা এবং লোকসভায় শূন্য বাম বা সিপিএম ধরুন তারাও কিন্তু একটি বিধানসভা কেন্দ্রে লোকসভা ভোটের যে ফলাফল নিরিখ সেই নিরিখে জয়লাভ করেছে সিপিএম একমাত্র এরাজ্যে এগিয়েছিল মুর্শিদাবাদ লোকসভা আসনের রানীনগর বিধানসভা কেন্দ্রে আপনারা যদি একটু দু হাজার একুশের বিধানসভার আমি ফলাফলটা বলি যে উনিশ সালে মাফ করবেন যেটা একুশ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল এখানে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল যে একমাত্র জোট প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন আইএসএফ এর প্রার্থী ভাঙর থেকে কিন্তু এই লোকসভা ভোটের নিরিখে আইএসএফ কিন্তু শূন্য হয়ে গেছে যেখানে কংগ্রেস খাতা খুলে সিপিএম খাতা খুলেছে কংগ্রেস অনেকগুলো ক্ষেত্রেই এগিয়ে রয়েছে তাহলে পরে আমরা দেখব যে দু হাজার উনিশে আঠেরোটি লোকসভা আসন জেতা বিজেপি নেমে এসছে বারোয় অন্যদিকে দু হাজার একুশের লোকসভা নির্বাচনে শূন্য হয়ে যাওয়া জাতীয় কংগ্রেস জিতে নিয়েছে একটি আসন অর্থাৎ বিধানসভা এবং লোকসভার নির্বাচন যে সম্পূর্ণ আলাদা ক্ষেত্র এটা বুঝতে আমাদের কিন্তু অসুবিধে থাকা উচিত নয় লোকসভা ভোটের নিরিখে রাজ্যে একশো বিরানব্বইটি বিধানসভা আসনে এই মুহূর্তে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি এগিয়ে রয়েছে নব্বইটি আসনে কংগ্রেস উল্লেখযোগ্যভাবে এগারোটি আসনে এগিয়ে রয়েছে যদি এই লোকসভা ভোটের ফলাফল আপনারা বিশ্লেষণ করেন তাহলে এই ফলাফলটাই কিন্তু উঠে আসছে আমাদের কাছে নির্বাচন কমিশনের দেয়া যে তথ্য সেই তথ্যের নিরিখে অবশ্য এই জাতীয় কংগ্রেস যেগুলোতে এগিয়ে রয়েছে বা সিপিএম যে আসনটিতে এগিয়ে রয়েছে সেগুলি সবকটি মাত্র তিনটি জেলার মধ্যে অর্থাৎ উত্তর দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদের মধ্যে কংগ্রেস রায়গঞ্জ লোকসভার দুটি আসন মালদাহ উত্তরের চারটি আসন মালদাহ দক্ষিণের তিনটি আসন জঙ্গিপুর লোকসভার একটি আসন এবং বহরমপুর বিধানসভার একটি আসনে এগিয়ে রয়েছে সিপিএম আমি আগেই বলেছি যে মুর্শিদাবাদ যেখানে দাঁড়িয়েছিলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বিশ্রীভাবে হেরে গেছেন কিন্তু রানীনগর বিধানসভা কেন্দ্রেতে কিন্তু তিনি এগিয়ে গেছেন তিনি এগিয়ে ছিলেন দু সালে বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল বাইশটি আসন বিজেপি পেয়েছিল আঠেরোটি কংগ্রেস দুটিতে ওই নির্বাচনে অর্থাৎ দু হাজার উনিশের নির্বাচনের খাতির যদি আমি করি তাহলে দেখব যে তৃণমূল কংগ্রেস ওই দু হাজার উনিশের নির্বাচনের নিরিখে বিধানসভাগতভাবে এগিয়েছিল একশো চৌষট্টি আসনে অন্যদিকে বিজেপি এগিয়েছিল দুশো একুশটি আসনে কংগ্রেস নটি আসনে লিড থাকলেও বামেরা হয়ে বামেরা শূন্য হয়ে গেছিল কিন্তু দেখুন দু যখন একুশ সালের নির্বাচন হলো তখন কিন্তু সম্পূর্ণ একটা অন্য ফলাফল আমরা পেয়ে গেলাম অর্থাৎ সেখানে কংগ্রেস এবং বামেরা শূন্য হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের আসন অনেকটা বেড়ে গেল এই আলোচনার থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যারা এই লোকসভা কেন মার্জনা করবেন যারা লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বিধানসভা ওয়ারি হিসেব করছেন যে সামনেই তো বিধানসভা নির্বাচন অর্থাৎ একটা বছর বাদ দিলে মানে আমাদের এব দু হাজার চব্বিশের আমরা প্রায় মাঝামাঝি জায়গায় চলে এসেছি অর্থাৎ আঠেরো মাস পার করতে পারলেই আবার বিধানসভা নির্বাচনের ঢাক বেজে যাবে এই আঠেরো মাসে একটা স্বপ্নে মশগুল হয়ে থাকা যাবে যে আমরা শূন্য ছিলাম আমরা এক হয়েছি আমরা শূন্য ছিলাম আমরা বারো হয়েছি বা তেরো হয়েছি বা বিজেপি ভাবছে যে আমাদের আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একটা সাংঘাতিক ফলাফল করবো অথবা তৃণমূল কংগ্রেস দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে বিধানসভায় লোকসভায় না হয় আমরা উনত্রিশটা আসন জিতলাম কিন্তু বিধানসভায় কে কি হবে কিন্তু যারা সেফোলজিস্ট যারা এই ভোট নিয়ে কাজকর্ম করে তারা বলছেন যে এই ফলাফলগুলো লোকসভা নির্বাচনের নিরিখে সাংঘাতিক রকমভাবে একরকম হয় আবার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সম্পূর্ণতার ফল উল্টেও যেতে পারে আর পঞ্চায়েত বা পৌরসভার নির্বাচন সেটাকে ধরা হয় না অনেক সময় কারণ অভিযোগ থাকে যে পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনে যে রাজ্যের যে শাসক দল থাকেন যেহেতু ওই নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করেন এবং রাজ্য পুলিশের মাধ্যমে সেই নির্বাচন হয়ে থাকে কিন্তু তাতেও যদি দেখি তাহলেও সেই হিসেবেও কিন্তু মেলে না কারণ গত পঞ্চায়েত নির্বাচনে এই কদিন আগে যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল দু সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল সেই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু এই বাম বামেরা কুড়ি শতাংশের বেশি ভোট অর্থাৎ প্রায় তেইশ শতাংশ বেশি ভোট তারা পেয়েছিল সারা রাজ্যে অথচ লোকসভা নির্বাচনে এসে তাদের ভোট গিয়ে দাঁড়িয়ে গেল ছয় শতাংশেরও নিচে অর্থাৎ দু সালে যা ভোট পেয়েছিল তার থেকেও কমে গেল। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন যেখানে আপনার লুট সন্ত্রাস ইত্যাদির অভিযোগ আসে সেখানেও আমরা দেখলাম যে বামেরা প্রায় তেইশ শতাংশ ভোট পেল সারা রাজ্য জুড়ে কিন্তু যখনই লোকসভার প্রশ্ন চলে এলো তখন কিন্তু তারা দু হাজার উনিশের যে প্রাপ্ত ভোট সেই ভোটটাকেও তারা ধরে রাখতে পারলেন না তারা নেমে গেলেন ছয় শতাংশের নিচে এবার যদি আমরা পরবর্তীতে সময় পাই বামেদের বেশ কিছু আসনে বামেরা কিন্তু উল্লেখযোগ্যভাবে ভালো ফল করেছে সামগ্রিকভাবে খারাপ ফল করলেও বেশ কিছু আসনে প্রায় কুড়িটার মতন আসনে বামেরা উল্লেখযোগ্যভাবে ভালো ফলাফল করেছে উনিশের তুলনায় সেই আলোচনা আরেক দিন করা যাবে আজকের আলোচনাটা এই কারণেই করছিলাম বা এই নিয়ে বসলাম যে এই বিধানসভা নিরিক যে ফলাফল সেই ফলাফল বিভিন্ন খবরের কাগজে ঢালাও করে প্রকাশ করা হচ্ছে যে তৃণমূলের এতজন মন্ত্রী আটজন মন্ত্রী তারা হেরে গেছেন হেরে যাওয়া তো বলে না পিছিয়ে পড়েছেন তার কেন্দ্রে কংগ্রেস এতগুলো বারোটি আসনে লিড নিয়ে নিয়েছে সিপিএম একটি আসনে লিড নিয়ে নিয়েছে তার মানে তৃণমূল প্রায় গেল কিন্তু আমাদের অঙ্কের হিসেব বলছে আমরা অতীত ইতিহাস থেকে বা অতীতের যে অঙ্ক সেই অঙ্কের সঙ্গে মিলিয়ে 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 এসে যে দেখছি যে এই যে আপনার মেইন স্ট্রিম মিডিয়া তাদের যে প্রচার এবং তাদের যে ডঙ্কানি না তা আমরা অবশ্যই তাদের সেই তাদের সঙ্গে তো আমাদের তুলনা করলে হবে না কারণ আমরা যে এই সংবাদটি প্রচার করছি আমি আগের আগেও বলেছি আর বারবার করে বলছি যে এই খবরটি প্রচার করতে বা এই অনুষ্ঠানটি সম্প্রচার করতে আমাদের কোনো গেঞ্জি জাঙ্গিয়া বা অন্তর্বাসের বিজ্ঞাপন চালাতে হচ্ছে না আমাদের চালাতে হচ্ছে না কোনো জুয়া খেলার বিজ্ঞাপন আমরা বিকল্প সংবাদ মাধ্যম হিসেবে আমাদের দায়িত্ব পালন করছি মাত্র অর্থাৎ মাথায় রাখতে হবে যে লোকসভা নির্বাচন একটা দৃষ্টিভঙ্গিতে হয় বিধানসভা নির্বাচনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা সুতরাং দু চব্বিশের বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে যদি কেউ দুঃখিত হন আবার যদি কেউ আনন্দিত হন তাদের দুপক্ষকেই বলবো যে এই দুঃখ বা আনন্দ এটা কিন্তু কোনোটাই স্থায়ী হবে না দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল বার হবার পর কারণ বিধানসভা নির্বাচনের ইস্যুগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যায় যদিও এবার এ রাজ্যে আমরা জানি যে খুব স্থানীয় ইস্যু প্রাধান্য পেয়েছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প খুব প্রাধান্য পেয়েছে এবং সবচেয়ে যেটা বিপজ্জনকভাবে প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা যেটা আমাদের রাজ্যে কখনও ছিল না যে বিভাজন আমাদের রাজ্যে কখনো ছিল না সুতরাং এগুলোকে সব কিছুকে মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে আমাদের আগামী নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচনের জন্য তৈরি হতে হবে অর্থাৎ আমাদের বলতে রাজনৈতিক দলগুলোকে এবং আমাদেরও তৈরি হতে হবে যে ফলাফল কি হয় তার সঠিক বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরা কারণ কারোর দ্বারা তো আমরা পরিপোষিত নই আমাদের টিকিটা কারো কাছে বাধা নেই সুতরাং যেটা হতে পারে যেটা হওয়া সম্ভব বিজ্ঞান ভিত্তিতে বিজ্ঞানের ভিত্তিতে যেটা হওয়া সম্ভব অঙ্কের হিসেবে যেটা হওয়া সম্ভব আমরা শুধুমাত্র সেই প্রসঙ্গগুলোই আপনাদের সামনে তুলে ধরি সুতরাং তৃণমূল কংগ্রেস এতগুলো আসনে পিছিয়ে গেল আমরা আনন্দিত হই না আমরা দুঃখিতও হই না সিপিএম একটি আসনে জয় মানে জয়লাভ করে ফেলেছে মানে এগিয়ে গেছে এতে আমাদের কিচ্ছু এসে যায় না কংগ্রেস এতগুলো আসনে এগিয়ে গেছে আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই বিজেপি আরও বেশি আসনে এগিয়ে আছে আমাদের কিচ্ছু এসে যায় না তাতে আমাদের এসে যায় যে সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার যে কল খুড়োর কলের মতন চারিদিকে চলছে সারা দিন। সেই খুঁড়োর কলের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে সঠিক তথ্য পরিবেশন করাটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং আজকে এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আগামী পর্বে অবশ্যই বামেরা যে উল্লেখযোগ্য ফল করেছে দশ একুশটি আসনে সেই একুশটি আসন নিয়ে আলোচনা করব সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি